हेलो फ्रेंड्स, वेलकम टू ए न्यू ब्लॉग। तो आज के आमी कोनो रकम ब्लॉगिंग निये आसिनी। आज के आमी करबो आमार एकटा मेकअप लुक। तो तुम्हरा जारा आमार आगेर भिडियोगुलो देखेछो बा देखो रेगुलारलि, तारा जानो आमी सजतेओ खूब भालोबासि एबं सजातेओ खूब भालोबासि। तो तार जन्य ভাবলাম যে আজকে তোমাদের সামনে আমার একটা মেকআপ লুক করি। তো তার জন্যই আজকে তোমাদের সামনে অন হয়েছি। তো এখন আমি একদম পাতি ড্রেসে আছি। তো এবারে আমি সব কিছু জোগাড় করে সাজতে বসবো। তো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা অতি অবশ্য করেই দেখো। যারা একদম মানে সাজতে পারো না তাদের অবশ্য করে এই ভিডিওটা দেখলে খুব উপকার হবে। আমি যতটুকুনি পারি ততটুকুনি তোমাদেরকে অবশ্য করেই দেখাবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আমার নতুন বন্ধুরা অবশ্য করেই আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে কি হবে, পাশে দেখাবে একটা বেল আইকন, ওই বেল আইকনটাও অল করে রেখো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তখনই তার নোটিফিকেশনটা তোমরা দেখতে পাবে। তো চলো আমি আমার মেকআপ লুক শুরু করি তোমাদের সাথে। মেকআপ কেমন হবে জানি না, তো চেষ্টা করছি তোমাদেরকে ভালোটাই দেখাতে, আমি যতটুকুনি জানি সেটা তোমাদের দেখানোর জন্য। তো চলো শুরু করি বেশি কথা না বলে। তো ফার্স্টে দেখো, মুখটা একটু ময়শ্চারাইজ করার জন্য আমি এইটা ইউজ করছি, পতঞ্জলি অ্যালোভেরা জেল। তারপর এই হুডা বিউটির প্রাইমারটা লাগিয়ে নেব। মেকআপ করার আগে অবশ্য করেই প্রাইমারটা লাগাবে, যারা ঘামো তাদের জন্য তো অবশ্য করেই প্রাইমারটা একদম লাগবেই লাগবে। তা না হলেও প্রাইমারটা লাগানোটা আবশ্যক, খুব অল্প করেই লাগাবো কিন্তু প্রাইমারটা লাগিয়ে নেব। কারণ হচ্ছে প্রাইমারটা লাগালে মেকআপটা থাকে অনেকক্ষণ মুখেতে। এই যে আমরা বলি না মেকআপ উঠে যাচ্ছে, মেকআপ ছোপ ছোপ হয়ে যাচ্ছে, এটা ওঠার মূলত কারণ হচ্ছে প্রাইমারটা না লাগানো। তাই জন্য প্রাইমারটা অতি অবশ্য করেই লাগাতে হবে আমাদের, লাগিয়ে তারপর বেস মেকআপটা লাগাতে হবে পুরো গলায়, সারা মুখে, এমনকি চোখেও পর্যন্ত, কারণ আমরা তো চোখেও মেকআপ করব না। তো তাই জন্য প্রাইমারটা লাগানোটা আমাদের খুবই দরকার। তো আমি প্রাইমারটা লাগিয়ে নিলাম, নিয়ে একটু ওয়েট করব, এক দু মিনিট ওয়েট করব। তো এবার ফার্স্টে আমি আইব্রোটা ড্র করে নেব। তো তার জন্য আমি এইটা নিয়েছি, এইটা দিয়ে আমি আইব্রো ড্র করব। তো আইব্রো ড্র করার জন্য এতে দুটো কালার আছে, ব্ল্যাক আর ব্রাউন। তো আমি ব্রাউনটা নেব, ব্রাউনটা নিয়ে আমি আইব্রোটা ড্র করব। আর এইরকম একটা ব্রাশ নিতে হবে। আর তার আগে আমার আইব্রোটা একটুখানি ব্রাশ করে নিতে হবে আগে।
রয়েছি আমি। এবার সারা মুখে মেকআপটা লাগাবো। তো আমার চোখের তলাগুলো, এই নাকের পাশগুলো কালো কালো, তো তার জন্য আমি আগে এই অরেঞ্জ কনসিলারটা ইউজ করব। অরেঞ্জ কনসিলারটা ওই জন্যই ইউজ করে, যার জন্য মুখের যে জায়গাগুলো কালো হয়ে রয়েছে, ডার্ক স্পট পড়েছে, সেই জায়গাগুলোকে মেকআপ করার জন্য। যে কার্লনের বেস মেকআপটা রয়েছে, এই যে কার্লনের বেস মেকআপে আমার এখানে 12টা কালার রয়েছে, দেখো 12টা কালার রয়েছে, সেখান থেকে আমার শেডে যে কালারটা সেইটা আমি আমার মুখে অ্যাপ্লাই করব। শেডের থেকে এক শেড বেশি বেস মেকআপটা নিয়ে অ্যাপ্লাই করব। কোথায় কোথায় না, যে জায়গাগুলো আমার উঁচু হয়ে রয়ে থাকে। Thank you.
মেকআপ মোটামুটি আমার কমপ্লিট, শুধু লিপস্টিকটা দেব। আর শাড়িও পরে নিয়েছি, আমি পরেছি আজকে একটা হলুদ লাল বেনারসি, তোমাদের দেখাচ্ছি পরে ভালো করে। তো আগে আমি চুলটা করে নিই, চুলটা করে নিয়ে তারপর তোমাদেরকে পুরো শাড়ি পরাটা দেখাচ্ছি। এবার বাদ বাকি সাজগুলো করছি, টিপ করতে হবে, টিপ না করলে মুখটা কিরম ফাঁকা ফাঁকা লাগে বলো। We'll be right back.
তাড়াতাড়ি করেছি, তাড়াহুড়ো করে। তো মোটামুটি হয়ে গেছে। দাঁড়াও মাথার ওড়নাটা লাগিয়ে নিই। বউ মাথার ওড়নাটা দাও। এই হচ্ছে আমার ফাইনাল লুক, আমার ব্রাইডাল লুক। তো তোমরা দেখে অবশ্য করেই জানিও আমাকে কেমন লাগছে। খারাপ লাগুক, ভালো লাগুক, যাই লাগুক, তোমরা অবশ্য করেই আমাকে জানিও। তাহলে আমি বুঝতে পারবো আমার ভুলটা কোথায় হয়েছে, আমার খারাপটা কোথায় হয়েছে। তো তোমরা দেখে কমেন্টে অবশ্য করেই জানিও আমার ভিডিওটা কেমন লাগলো, আমার শ্বাসটা কেমন লাগলো। আর তোমরা যদি আমাকে বন্ধু মনে করো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সাজগোজ কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ সেজে রয়েছি। এবার শ্বাসটা খুলতে হবে, কারণ রাতের ডিনার বানাতে হবে, না হলে মেয়ে আর বর কী খাবে, সেজে গুজে ঘুরে বেড়ালে হবে বলো? তো তার জন্য এখন আমি ড্রেস চেঞ্জ করতে যাচ্ছি, অনেকগুলো শট করেছি, তোমাদের অবশ্যই পাঠাবো একটা একটা করে। যাই হোক, দু তিনটে ইতিমধ্যে ছেড়ে দিয়েছি, আরও অনেকগুলো শর্টস করেছি, তোমাদের সাথে অবশ্য করে সেগুলো শেয়ার করব আস্তে আস্তে, ধীরে ধীরে। তো চলো এবার ড্রেসটা চেঞ্জ করে আর দেখো, মেকআপ তোলা হয়ে গেছে। আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতে এলাম। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না। আর কেমন লাগছে আমাকে অবশ্য করেই জানিও। তো চলো আজকের মতো আসি, টাটা।